আপনাদের সবাইকে আইসিটি ব্লগে স্বাগতম। এবার এই দুইটা দেখেন, এটাতে আমরা কি দেখতেছি, ডিক্রিজ ইনডেন্ট, আর এটা হবে ইনক্রিজ ইনডেন্ট। এটা কাজটা দেখেন, একটা যদি দেখেন, এখানে আমি একটা চিঠি লিখলাম ধরো প্যারাগ্রাফ কথা কথার, এখন এই দুইটার মাঝখানে স্পেসিংটা আমার বেশি মনে হচ্ছে, তাহলে আমি এটাকে কমাই দেবো। স্পেসিং যদি কমাই দিতে চাই, এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে এসে দেখেন রিমুভ স্পেসিং করে দেন, তার স্পেসিং কমে গেল। তার উপরটাও কমাই দেন, দেখছেন এখন একদম হয়ে গেছে, আপনার বড় একদম কমে গেছে, তাহলে স্পেসিংটা একদম কমে গেল। আবার ঠিক অনুরূপভাবে এখানে এসে এখানেও দেখেন, তাহলে রিমুভ স্পেস কমে গেল, উপরটাও কমে দেন, একদম ছোট হয়ে গেল। আপনি যেরকম যদি মাঝখানে যদি স্পেসিং কমাতে চান, এভাবে করতে পারেন, চাইলে তো কীভাবে করবেন সেটা তো আমরা আগে বলছি। এবার দেখেন যে মোহাম্মদ হাসনাত কবির চৌধুরী রিপন, ফার্স্ট ইয়ার ফার্স্ট। এখন আমি চাচ্ছি এটাকে লেফট অ্যালাইন করার জন্য, যে আপনি এখানে যদি এটাকে সিলেক্ট করে আপনি যদি লেফট অ্যালাইন করেন, তাহলে যে শোন দেখাচ্ছে না, সাধারণত এইভাবে থাকে। তাহলে আমরা কী করবো, কন্ট্রোল জেড দিয়ে আবার আগে পর্যন্ত চলে গেলাম, তাহলে এটা এভাবে গিয়ে দেখেন আমি যদি লেফট অ্যালাইন করি, যদি এদিকে করতে যাচ্ছি, লেফট অ্যালাইন করলে সেটা এরকম হিজিবিজি হয়ে যাচ্ছে, অর্থাৎ এদিক দিয়ে হচ্ছে, কিন্তু আমার 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 এভাবে রাখতে হবে। সেটার জন্য কী করবো দেখেন, এখানে দেখেন এটা এটা দেবেন আপনি, এবার একটু যাবে, একটু গেল, আবার একটু গেল, আবার একটু গেল, ইয়ে আসলো, একটু নিলেন। এখন দেখেন একটু নিতে গিয়ে কী হলো, এটা একটু এদিকে চলে আসলো। কী করবেন, তাহলে এটাকে সোজা আসতে হবে, আবার এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে একবার এটা দেন, হয়ে গেল। তাহলে এটা একবার দিলে একটু এদিকে হয়ে গেল, শেষ। অর্থাৎ আপনি যদি এভাবে করতে চান, অনেকে কীভাবে করে দেখেন, অনেককে দেখছি এভাবে করে স্পেস স্পেস চেপে ধরে এভাবে আনে, তারপর এভাবে ধরে এভাবে আনে, এবার একটু বড় হয়ে গেলে এরকম করে, আবার এখানে চেপে ধরে আবার স্পেস ব্যাক স্পেস ব্যাক স্পেস ব্যাক স্পেস এভাবে দিয়ে দিয়ে দিয়ে, তারপর তারপর এভাবে এভাবে স্পেস চিপে দিয়ে স্পেস দিয়ে স্পেস স্পেস অনেক এভাবে আনেন। কিন্তু এটা অনেক সময়ের ব্যাপার, প্লাস আর একটা যেটা বড় সমস্যা, টিকুল করতে একটু ঝামেলা হয়ে যায়, এটার সাথে এটা মিলে না, এর সাথে এটা মিলে না, সেটা এত ঝামেলা না করে আপনারা, সেটা এত ঝামেলা না করে জাস্ট আপনারা এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনারা ইনক্রিজ ইনডেন্টে এসে এসে জাস্ট এটা ক্লিক করবেন, এটা হয়ে যাবে, তার কোনো ঝামেলা নাই। যেহেতু এটা নিচে দিলেন হয়ে গেছে, এটাকে আরেকটা দিলেন এই, এখন আপনার ইচ্ছে মতো লিখতে পারেন। আবার ঠিক অন্যভাবে এদিক থেকে থাকলেও সেটাকে বিপরীত দিকে নেওয়ার জন্য আপনার কীভাবে করতে পারেন, এইভাবে এভাবে আপনি একটু 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 করে করে পারেন। অথবা আমি যদি চিন্তা করি এটাকে আমি একটু মাঝখানে রাখবো, তাহলে আপনি দেখেন ব্যাক ব্যাক এভাবে দিয়ে এই দিতে পারেন, আরেকটু দিতে পারেন, না বেশি হয়ে গেল, তাহলে আরেকটা ব্যাক করে, অর্থাৎ এদিকে আপনি যদি লেফট আনতে চান তাহলে এটা, আর রাইটে গেলে ইনক্রিজ ডিক্রিজ, এভাবে আপনারা করতে পারেন। এবার দেখেন এই যে পেজের আপনি কোনো লাইনে যদি কোনো বিশেষ লাইনে যদি কোনো প্রকার শেডিং দিতে চান, তাহলে দেখেন এখানে এসে ক্লিক করবেন, ক্লিক করে এখানে এসে আপনার কোন লাইনে কোন শেডিং দিয়ে সেটা চুজ করবেন, ইচ্ছে মতো আপনি দিতে পারবেন, কেন আপনার ইচ্ছে মতো কালার আছে, কালার থেকে আপনি কোন লাইনে, যেমন ধর আপনি এই লাইনে দিতে যাচ্ছেন, তাহলে এখানে দিলাম, এখানে এসে ধরুন আমি দিলাম ব্লু, তাহলে এই অর্থাৎ লাইনটা শুরু থেকে শেষ পর্যন্ত, আমরা যদি এখান থেকে এখানে নিয়ে আসি লাইনটা এখানে শুরু হয়ে গেছে, কিন্তু আমি যদি এটা দিই তাহলে এটা এখানে শুরু এখানে শেষ, কাজে এখানে আসবে কত, এই শেডিং যদি চাইলে আপনি এভাবে শেডিং করতে পারেন। কন্ট্রোল জেড দিয়ে আগের পর্যন্ত চলে গেলাম। আরে দেখেন এটা হচ্ছে প্যারাগ্রাফের, এটা অনেকে আমি অনেককে দেখছি অনেকের লেখায় বা ফাইলে এই এই চিহ্নটা আসে, অনেকে ভয় পেয়ে যান, যেমন ধরেন এইভাবে এইভাবে চিহ্নটা চলে আসে, অনেকে দেখছি ভয় পেয়ে গেছে, আমাকে আমার কাছে অনেকে আসছে এসে দেখে যে বলে যে ওনারা কোনোভাবে চিহ্নটা
বিনিশ করতে পারতেছেন না, এবং এই চিহ্নটা নিয়ে অনেকে খুব বেশি দুশ্চিন্তা করেন। এটা দুশ্চিন্তা হওয়ার কিছু নাই, এটা হচ্ছে যেসব জায়গায় প্যারাগ্রাফ আছে, অনেকে আমরা বুঝতে পারি না, অনেক লাইন এমনভাবে শেষ হয়, যেমন ধরো কোন একটা লাইন এখানে শেষ হলো, কোটা লাইন যদি এখানে শেষ হয় এবং এটা যদি শেষ পর্যন্ত থাকে, যেমন ধরো আপনাকে বলি যেমন এখানে সেটা শেষ, তাহলে এখানে যে প্যারাগ্রাফ শেষ আবার এখানে প্যারাগ্রাফ শুরু, অনেকে সেটাও বুঝতে পারে না। যেহেতু প্যারাগ্রাফ শুরু এবং শেষ বুঝতে পারে না, সেজন্য কোন জায়গায় প্যারাগ্রাফ শুরু কোন জায়গায় প্যারাগ্রাফ শেষ সেটা বোঝানোর জন্য অনেকে কী করে, এই চিহ্নটা দিয়ে দেন। এই চিহ্নটা দিলে সুবিধা হচ্ছে সেটাই, পেজের কোন কোন জায়গায় প্যারাগ্রাফ, যেমন এখানে একটা প্যারাগ্রাফ, এখানে একটা প্যারাগ্রাফ, এখানে প্যারাগ্রাফ, কোন কোন জায়গায় প্যারাগ্রাফ আছে সেটা দিয়ে এই চিহ্নের দ্বারাই সেটা বোঝা যায়। তাহলে এটা নিয়ে আমি আবার বলছি দুশ্চিন্তা করবেন না, জাস্ট কী করবেন এখানে এসে জাস্ট এখানে একবার ক্লিক করবেন, একবার ক্লিক করলে যাবে গা, আর একবার ক্লিক করে প্যারাগ্রাফটা এই চিহ্নটা আসবে। এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই আপনাদের। দেখেন আমরা যদি কোনো একটা প্যারাগ্রাফের বা কোথাও যদি আমরা কোনো একটা, যেমন ধরেন এই প্যারাগ্রাফ নিচে একটা আমরা পুরাটা একটা দাগ দিয়ে যাচ্ছি, জাস্ট এখানে ক্লিক করে দেখেন, এখানে ক্লিক করে এখানে এসে, এখানে এসে নিচের দিকে দাগ মানে হচ্ছে, নিচের দিকে দাগ মানে হচ্ছে এটা নিচের দিকে, তাহলে দেখেন দাগটা চলে আসলো। আপনি যদি কেউ যদি কোনো দাগ আনতে চান তাহলে এটা চলে আসলো। আমি যদি পাশে দাগ দিতে চাই এদিকে এসে দেখেন, এটা হলো বর্ডারে, মানে যেদিকে যাচ্ছেন সেদিকে বর্ডার দেবে। যেমন ধর আপনি মানে পুরো পেজের লেফটে আপনি বর্ডার চাচ্ছেন, এখানে এসে লেফট বর্ডারটা দিয়ে দেন, তাহলে দেখেন পুরো পেজে লেফট বর্ডারটা হয়ে গেল, পুরো পেজে লেফট বর্ডারটা চলে আসলো। দেখেন এখানে একটা, এখানে যেহেতু সেটা এখানে চলে আসছে, আবার যদি কন্ট্রোল জেড দিয়ে আবার চলে গেলাম, আর পুরো পেজে আমি রাইট বর্ডার চাচ্ছি, তাহলে এখানে রাইটটা দিয়ে দেন, তাহলে দেখেন রাইটে চলে আসলো, রাইটে বর্ডার চলে আসলো। দেখেন যে রাইটে আপনি বর্ডার দেখতে পাচ্ছেন, এই হচ্ছে বর্ডার। আর আপনি যদি পুরো পেজে উপরে দিতে চান কন্ট্রোল দিয়ে টপ, তাহলে টপে চলে আসলো, টপে বর্ডারটা চলে আসলো, তাহলে শুরুতে আসবে, যেহেতু টপে আসে শুরুতে আসবে। আর আপনি যদি অল বর্ডার দেন তাহলে দেখেন প্রতিটা প্যারাগ্রাফ পর পর একটা করে বর্ডার চলে আসবে। দেখেন তো এই প্যারাগ্রাফের উপর একটা বর্ডার, এই প্যারাগ্রাফের উপর একটা বর্ডার, প্রতিটা প্যারাগ্রাফ পর পর বর্ডার চলে আসবে। আপনি যেহেতু অল বর্ডার দিয়েছেন সেজন্য প্রতিটা প্যারাগ্রাফের পর পর একটা করে বর্ডার চলে আসলো, কিন্তু আপনি যদি এখানে এসে যদি আপনি শুধু আউটসাইড বর্ডার দেন, তাহলে দেখেন আউটসাইডে শুধুমাত্র আউটসাইডে, বাইরে বর্ডার, বর্ডারটা শুধু বাইরে ভিতরে নাই, শেষ প্রতিটার বাইরে বাইরেই বর্ডার, এই শেষ এখানে শুরু বর্ডার, শুরু বর্ডার শেষ, এটা এটা তারা বাইরে বর্ডার আসবে,